এক কথা যদি বলি ব্যাপক ফিজিওথেরাপির কোনো বিকল্প নেই নট অনলি বাংলাদেশ ক্রিকেট এটা এনি স্পোর্টস আমার কাছে মনে হয় যে ফিজিও থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি এবং আমি নিজেও একটা সময় কিন্তু আমি কিন্তু ইনজুরিতে আক্রান্ত পড়েছিলাম এবং আমার আহ একটা সমস্যা ছিল এবং সেটা বিরাট আকারে ধারণ করেছিল সেটা অপারেশন করতে হয়েছিল আমার ব্যাঙ্গালোর গিয়ে ইন্ডিয়াতে এবং সেখান থেকে কাম করার পরে আমার কাছে মনে হয় যে আমার জন্য বাংলাদেশ জাতীয় দলের হয়ে যারা তখন তৎকালীন যারা ফিজিও ছিলেন তারা তোಷ್ಟು পরিমাণ যতন নিয়েছিলেন এবং সারাক্ষণ কিন্তু ফিজিওথেরাপির উপরেই কিন্তু আমার কিন্তু কাজ করা হতো এবং ফিজিওথেরাপিস্টরা কিন্তু তখন আমাদের বাংলাদেশে যারা ছিলেন তারা তাদের গাইডলাইনটা মেনে কিন্তু আমি কিন্তু আবার কিন্তু ক্রিকেটে ব্যাক করতে পেরেছিলাম তো যে কোনো কিছুতে আমার কাছে মনে হয় যে যদি কোনো স্পোর্টস ইনজুরি হয় কারো তাৎক্ষণিক কোনো এমবিবিএস ডাক্তারের কাছে যাওয়ার আগে আমরা কোনো ভালো কোনো অর্থোপেডিক ডাক্তারকে দেখিয়ে। তারপর আমরা যদি ফিজিওথেরাপিস্টের পরামর্শ মেনে নিয়ে যদি আমরা যদি লং টার্ম একটা যদি ফিজিওথেরাপিস্টের সাথে কাজ করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে খেলোয়াড়া অতি দ্রুত কিন্তু আবার কিন্তু কামব্যাক করতে পারবে কিন্তু ফিজিও ফিজিওথেরাপিস্টের কোনো বিকল্প নেই এটা যে কোনো স্পোর্টসেই আমি এটা এক বাক্যে বলতে পারি সেটি এবং যেটা হয় এখানে একটু আপার সঙ্গে আর কিছু আলোচনা করতে চাচ্ছি যেহেতু আসলে আজকে আমরা সবাই দেখতে পাচ্ছি আমরা গল্প করছি তো সেটাই হলো এই যে নতুন আপকামিং প্লেয়ার যারা আমরা তো একটা সময় পরে ফিজিওথেরাপি চিকিৎসকদের সান্নিধ্য পাচ্ছি আমরা প্লেয়াররা তো যারা আসলে আরো শুরুর দিক থেকে যারা আসতেছেন তারা তো অনেকে ইঞ্জুরি নিয়ে গ্রাজুয়ালি আসলে আসেন তো সেক্ষেত্রে তাদের প্রিভেন্টের জন্য আসলে কি ধরনের মেজারমেন্ট থাকা উচিত বা সেই জায়গাগুলো তো আহ যে আসলে একদম গ্রাউন্ড লেভেল থেকে আসলে ফিজিওথেরাপি কতটা গুরুত্ব বলে আপনি মনে করেন আসলে ফিজিওথেরাপিস্ট আমাদের যদি ক্রিকেটের কথাই বলি ক্রিকেটে কিন্তু আমার কাছে মনে হয় যে গ্রাস রুটে যারা কাজ করছেন সেখান থেকে ফিজিওথেরাপিস্ট আসা উচিত এই কারণেই বলছি আমি কারণ আমরা কিন্তু সচরাচর কিন্তু আমরা দেখি যে কোনো ধরনের ইনজুরি তে যদি পড়েন আমরা যদি কোনো স্কুল ক্রিকেটের কথা কথাই যদি বলি কোনো স্কুল ক্রিকেটার যদি ইঞ্জুরিতে পড়েন বা তিনি কোনো একাডেমিতে প্র্যাকটিস করছেন তখন কিন্তু সেখানে কিন্তু তাকে কিন্তু কোচ কোচ যারা থাকেন তারা কিন্তু একটা গাইডলাইন দিয়ে দেন যে এরকম ভাবে ট্রিটমেন্ট করো এরকম ভাবে ট্রিটমেন্ট করো তাহলে ঠিক হয়ে যাবে কিন্তু আমার কাছে মনে হয় যে দ্যাট গাইডলাইন ইজ রং বিকজ এই কারণেই বলছি কারণ যদি ফিজিওথেরাপিস্ট যদি সেই গ্রাসরুট থেকেই থাকে তাহলে আমার কাছে মনে হয় না যে পরবর্তী সময় সেই ইনজুরিটা ক্যারি করতে পারবে এবং সেই ইনজুরি প্রিভেনশনের জন্য একেবারে একেবারে একাডেমি ক্রিকেট যেটা হয় সেই একাডেমি থেকে যদি আপনার একজন যদি ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেওয়া হয় আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আপকামিং যারা প্লেয়ার আছে তাদের জন্য ভবিষ্যৎটা আরো সুন্দর পরিষ্কার হয়ে যাবে এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটা উন্নত হবে আমার স্বপ্ন যেটা বাংলাদেশ ক্রিকেটে কিন্তু আমরা কিন্তু যখন খেলা শুরু করেছিলাম তখন থেকেই কিন্তু একটা স্বপ্ন দেখতাম বাংলাদেশ ক্রিকেট একটা ভালো একটা জায়গায় অবস্থান করবে কিন্তু এখন কিন্তু আর সেই স্বপ্নটা কিন্তু আমরা ভালো অবস্থানে অবস্থান করব সেটা কিন্তু আর নাই সেটা পেরিয়ে কিন্তু অনেকটাই কিন্তু হ্যান্ড বেশি আমাদের বিকজ অফ আমরা কিন্তু সেমি ফাইনালে যাওয়ার মতো কিন্তু ওয়ার্ল্ড কাপে কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে কিন্তু কোয়ার্টার ফাইনালে গিয়ে কিন্তু হেরেছি পরবর্তীতে আবার কিন্তু আন্ডার নাইনটিন বাংলাদেশ জাতীয় দল কিন্তু আমরা জানেন যে ইতিমধ্যেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে তারা এবং চ্যাম্পিয়নশিপ পাওয়ার পরে কিন্তু আমাদের স্বপ্নটা কিন্তু এখন কিন্তু আরো বেড়ে গিয়েছে আমরা এখন চাই যে বিশ্ব চ্যাম্পিয়ন হতে এবং আমাদের সিনিয়র জাতীয় দল যেটা আছেন তারা অবশ্যই তারা ভালো খেলছেন যেসব খেলোয়াড় আছেন তারা যথেষ্ট ভালো খেলছেন এবং আপকামিং খেলোয়াড় যারা আসছেন তারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারছেন আই বিলিভ যে বাংলাদেশ হয়তো সুদূর ভবিষ্যতে কোনো একদিন হয়তো আমরা বিশ্বকাপ আমাদের বাংলাদেশের জন্য নিয়ে আসতে পারবো সেটাই স্বপ্ন দেখি এবং সেটা অবশ্যই সেই স্বপ্ন আমার কাছে মনে হয় যে বাস্তবায়ন করার মতো যথেষ্ট লোকবল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আছে